300 বছরের প্রাচীন টেরাকোটার কাজ সমন্বিত মন্দির। আমরা আজ চলে এসেছি হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত প্রসাদপুর এবং গোবিন্দপুর গ্রাম দুটিতে। এখানে এলে আপনারা অনেকগুলি প্রাচীন মন্দির দর্শন করে নিতে পারবেন। এছাড়াও এখানে প্রতিটি ঘরে ঘরে তাঁত শিল্প হয়, আপনারা চাইলে সেই তাঁত শিল্পের কিছু নিদর্শনও দেখে নিতে পারবেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আর এখন আমরা চলে এসেছি গোবিন্দপুর গ্রামে। প্রসাদপুর মোড় থেকে বামুনপাড়ার দিকে 10 মিনিট এলেই আপনারা ফার্স্টে এই মন্দিরটি দেখতে পাবেন। এটি হলো মনসা মাতার মন্দির। আমরা এখন মনসা মাতার মন্দির থেকে বেরিয়ে পড়েছি। আমরা এখন চলেছি 300 বছরের প্রাচীন শীতলা মাতার মন্দির দেখতে, যেটি গোবিন্দপুরে অবস্থিত। এখন আমরা চলে এসেছি এখানকার 350 বছরের পুরানো একটি শীতলা মায়ের মন্দিরে, এবং মন্দিরটি খুব সুন্দর টেরাকোটার কাজও করা আছে। আমি পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। 1649 শতাব্দ, অর্থাৎ এর সাথে যদি আমরা 78 যোগ করি তাহলে হয় 1727 খ্রিস্টাব্দ, অর্থাৎ পলাশীর যুদ্ধেরও আগে। তখন বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ, এবং মুর্শিদ কুলি খাঁয়ের আমলেই প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাচীন মন্দিরটি। সেই সময় বিভিন্ন বিদেশি আক্রমণ চলছিল আমাদের ভারতবর্ষে, এবং আমরা এই মন্দিরের টেরাকোটার কাজের মধ্যে সেই বিদেশি আক্রমণের কিছু নিদর্শন দেখতে পাই। পর্তুগিজ নাবিকদের জাহাজে চড়ে ভারতে আসা দৃশ্য এইখানে টেরাকোটায় খোদিত আছে। এছাড়াও খোদিত আছে দুর্গার এবং আরও অনেক দেবদেবীর মূর্তি। এছাড়াও তারাপীঠের তারামায়ের মন্দিরের ন্যায় রাম রাবণের যুদ্ধের দৃশ্য মন্দিরের এই উপরিভাগটিতে খোদিত। এখন আমরা যাচ্ছি এরম রাস্তার মধ্যে দিয়ে, এদিকে একটা নদী আছে, স্থানীয় লোকরা এই নদীটাকে কানা নদী বলে। আমরা ওই নদীটা একটু ঘুরে দেখে নিচ্ছি। সেই কানা নদী। এখন আমরা চলে এসেছি গোবিন্দপুরের ভবতারিণী মায়ের মন্দির, আর এখানে আছে একটা শিব মন্দির। এটি হলো পূর্ব গোবিন্দপুরের ভবতারিণী মায়ের মন্দির। শিব মন্দির যাওয়ার পথেই একটি বাড়িতে তাঁত বোনা হচ্ছিল, কিভাবে তাঁত বোনা হয় সেটিও আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম। চৈত্র মাসে গাজনের সময়
ছাপ হয়, এটি হলো ছাপ মঞ্চ। অবতারিণী মায়ের মন্দিরের একদমই সামনেই হচ্ছে মহাদেবের এই মন্দিরটি। এটা হচ্ছে প্রসাদপুরে ভগবতী মায়ের মন্দির। রাজবলহাটের রাজবল্লভী মায়ের ছোট বোন বলা হয় এই মাকে। কথিত আছে রাজবলহাটের রাজবল্লভী মা তিন বোন, অর্থাৎ রাজবল্লভী মা বড় এবং মেজ বোন হলেন নীলাকাশের ভৈরবী মা এবং ছোট বোন হলেন এই প্রসাদপুরের ভগবতী মা। এর আগে আমি রাজবলহাট এবং নীলাকাশের ভৈরবী মায়ের মন্দিরের ভিডিও পোস্ট করেছিলাম, সেই দুটি ভিডিওর লিঙ্কই আমি নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। জাঙ্গিপাড়া থানার অন্তর্গত প্রসাদপুর এবং গোবিন্দপুর গ্রাম দুটি একদিনে ভ্রমণ করে নেওয়ার জন্য একটি উপযুক্ত স্থান। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল পাঁচফোড়ন পিসি।